শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল খালেদ হাওলাদার, আমার পিতার নাম হলো মৃত মাস্টার আব্দুল জব্বার, গ্রামের বাড়ি হাসানপুর, ইউনিয়ন হলো উলানিয়া উপজেলা মেহেন্দিগঞ্জ বরিশাল। ছাত্রজীবনে উলানিয়া জুনিয়র স্কুল নামে একটা স্কুল ছিল, ওখানে প্রাথমিক বিদ্যালয় থেকে বাইপাস করার পরে এই অত্র হাই স্কুলে ভর্তি হই। আমি লেখাপড়া করার সুবাদেই 1969 সালে যখন গণ আন্দোলন শুরু হয়, আমি আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমি 1969 সনের ক্যান্ডিডেটও ছিলাম, আমার পরীক্ষা দিতে পারিনি। তখন ছাত্রলীগ করতাম, বিভিন্ন স্কুলে যাইয়া এই ছাত্রলীগ কমিটি গঠন করি। আপনি তো এই স্কুলে পড়তেন, তাই না? আমি এই স্কুলের নামটি একটু বলেন। ইসমাইল চৌধুরী, সৈয়দ মাকসুদুর রহমান জাহের, আব্দুল মান্নান মীর, আমি, আব্দুল খালেদ হাওলাদার, কাজী শামসুল আলম, এবার গোলাম হোসেন, এইভাবে আরো অনেকে। গোয়ালপাড়া হাই স্কুলের যারা ছিল, যে সভাপতি ছিল আজিজ আর সেক্রেটারি ছিল হোসেন। তো মেহেন্দিগঞ্জে কোনো ছাত্রলীগের কমিটি ছিল? মেহেন্দিগঞ্জে ছাত্রলীগ কমিটি ওইখানে দায়িত্ব কারা ছিলেন? ওখানে দায়িত্বে ছিল সভাপতি ছিল আনিস সর্দার, আর সেক্রেটারি সম্ভবত ছিল মায়াব সর্দার, আফসার ভাইও ছিল, ইনুজ সর্দার ছিল, এরাই ছিল থানা কমিটির ছাত্রলীগের। 70-এর গণ আন্দোলনের পরে 70-এর নির্বাচনের সাথে জড়িত হয়ে যায়। নির্বাচনের পরিপ্রেক্ষিতে যখন অসহযোগ আন্দোলন হইল, শেখ মুজিবের আহ্বানে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। আমাদের ভিতরে চেতনা কাজ করে যে এই দেশকে স্বাধীন করতে হবে, নাহলে শোষণ বঞ্চনার থেকে আমরা মুক্তি পাব। এই প্রথমত স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে, যারা ওই রিটায়ার মানে ছুটিতে ছিল সেনাবাহিনীর সদস্য, ওদের সাথে সংগঠিত হয়ে কিছু কাজ করি। যেহেতু আমরা ট্রেনিং প্রাপ্ত না, ভোলার সাইফুল্লাহ ভোলা ডিস্ট্রিক্টের, উনি ছাত্রলীগের তখন ভোলা ডিস্ট্রিক্টের সভাপতি ছিল, উনি আমাদের সাথে, তখন ভোলা কিন্তু মেহেন্দিগঞ্জের কাছে, ওদের সাথে সংগঠিত হয়ে ওখানের কিছু লোকজন তোফাইল ভাই চিঠিপত্র আনিয়া এই রতন সৌদির নেতৃত্বে সাইফুল্লাহর সহযোগিতায় আমরা এখানে স্থানীয়ভাবে সংগঠিত হইয়া আমরা এই নয়াখালী হয়ে ভারতে যাইয়া, আমরা কিন্তু এফএফ না, আমরা কিন্তু বিএলএ মুজিব বাহিনী, এই আমরা সংগঠিত ওখানে ভারতীয় আসামের আফলন টান্ডুয়ায়
দুইটা ভাগে বিভক্ত করছে, একটা ট্রেনিং হয়েছে টান্ডুয়ার আর আমাদের ট্রেনিং হয়েছে আসামের হাফলে। তারপর ট্রেনিং শেষে আমাদেরকে অস্ত্র দিয়ে রতন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে টোয়াইজি ছিল সৈয়দ মান্না। পরবর্তীতে আমাদের ভিতর থেকেই গ্রুপ করি আমাদের যে কমান্ডারের দায়িত্ব ছিল আবু তায়ের খান। আমরা আসার পরে পথের ভিতরে একটা বাধার সৃষ্টি হয়, সোনাইমারি নাকি ওখানে একটা থানা অপারেশনের জন্য আমাদেরকে বাধার সৃষ্টি করে, তখন ওরা বলছিল আমাদের সাথে সহযোগিতা করে। আমরা ওই থানা অপারেশনের পর দিই যখন আমরা সাকসেসফুল হয়েছি আমরা তখন ওখান থেকে হাতরগঞ্জ চলে আসি। হাতরগঞ্জ আবার ওখানে লোকজন ধরছে আমাদের, ওখানে আমাদের যাওয়ার পথে হাতরগঞ্জের লোকজন অনেক সেক্রিমেজ করছে। আমরা হাতরগঞ্জ অবস্থান করেছিলাম 5-7 দিন, ওখানে লোকজন যারা আপ্যায়ন করছে খাওয়াইছে তাওয়াইছে, তখনই আবার এই যুদ্ধটা ডিক্লেয়ার। আমরা ওখান থেকে চলে আসি সরাসরি ভোলায় আমরা এই অবস্থান ভোলায়। আমরা তেমন পাইনি তো, তখন তো পাঞ্জাবিরা সব কিছু পালিয়ে গেছিল, তখন স্থানীয় যাদের রাজাকার ছিল বা ওই শান্তিবাহিনীর কমান্ডার, আমরা এক আনসারক কমান্ডারকে পাই। 16 ডিসেম্বরে যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন শুনলাম যে মেহেন্দিগঞ্জ অরক্ষিত এখনও ওদের হাতে, তখন আই আবার এখানে আমরা সহযোগিতা। কখন এটা মুক্ত হয়? এটা 19 তারিখ, 19 ডিসেম্বর, 19 ডিসেম্বর। যখন শুনলাম শেখ মুজিবুর রহমান দেশের ভিতরে ফিরে আসে, তখন তার কাছেই আমরা ঢাকা যাইয়া এই আমাদের অস্ত্র সম্পূর্ণ আমরা জমা দিই। যেই উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে আপনারা যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন, আজকের দিনে এসে কী মনে হচ্ছে? আসলে দেশটা যেই উদ্দেশ্যে স্বাধীন হয়েছিল তার পুরোপুরি পূর্ণ বাস্তবায়ন কিন্তু আদৌ কিন্তু হয়নি, এটাই কিন্তু আমাদের একটা দুঃখ। শেখ সাহেবের যেই মূল মন্ত্র ছিল ওগুলো যদি সবাই বাস্তবায়ন করতে পারতো তাহলে এই সমস্যা হইতো না, আর এই নতুন প্রজন্ম বিভ্রান্তির সৃষ্টি হইতো না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।